মেদিনীপুরে যে আপনি সাতটি প্রার্থী দেবেন বলছেন, এটা অন্য আরেকজন যিনি প্রভাবশালী রয়েছে মেদিনীপুরে, তিনিও চাইছেন যে সাতটি প্রার্থী দেবেন। তেনারও স্বাধীনতা আছে, দেশ সবার, যার যেখানে মন যাই দেবে সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা যে ফন্ড তৈরি করছি সেই ফন্ড থেকে বিভিন্ন জায়গায় আদিবাসী, দলিত, মতুয়া, বিভিন্ন সমাজের মানুষকে আমরা দাঁড় করাবো এই পূর্ব মেদিনীপুরে। বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি, যেভাবে মানুষ বিভিন্ন দলের কাছে ধোকা খেয়েছে, সেই জায়গায় আমাদের একটা নতুন আদিবাসী, দলিত, মতুয়া, বিভিন্ন সমাজের মানুষ, ধর্মের মানুষের কাছে একটা আস্থা, তারা নিজেরা চাইছে আমাদের পাশে আসতে, তিনাদেরকে নিয়ে তিনাদেরই ধর্মে বিভিন্ন জন মানুষকে বিভিন্ন জায়গায় দাঁড় করাবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, এই উদ্দেশ্য আমাদের বলা। ভাইজান, আরেকটা প্রশ্ন জানতে চাইছি যে দলটা ঘোষণা করবে ডিসেম্বর মাসে বলা হয়েছিল, দলটা ঘোষণা হয়নি কেন? বিশেষ একটা কারণ সেটা হলো, এটাই ঘোষণা করার জন্য আমরা সব ঠিক করেছিলাম, ঠিক হয়েও গেছিলো, কিন্তু হঠাৎ করে দুটো সংসদীয় দল তারা বললো যে একটু সিটটা যদি কম্প্রোমাইজ করেন তাহলে আমরাও একটা জায়গায় হতে পারি। তো তিনাদের সাথে একটা বসার স্বার্থে, বৃহৎ একটা স্বার্থে, মানুষের স্বার্থে আমরা একটু ঢিলে করেছি, কিন্তু সেটা খুব শিগগিরই ঘোষণা হবে। আর অন্য অনেক মিডিয়া প্রচার করতেছে যে কুলদীপ আব্বাস সিদ্দিকী ভাইজান বিটিসি কাজ করবে বলছে, তেমন আসাদুদ্দিন ওয়াইসিকে তোমার গেছিল, তেমন আপনাকেও লাগাচ্ছে। এটা মিডিয়া ঘোষণা করছে কি জানি না, না কোনো ব্যক্তি বক্তব্য জানি না, কে এ কে বি আমি জানি না, তবে এতটুকু জানি যে যেভাবে দেখছে তাকে তারভাবে দেখতে দেন। আমি এতটুকু জানি আমার অধিকার আছে, আমি লড়বো। তবে যারা প্রচার করছে, আমি যতটুকু জানি এটা টিএমসি পার্টির লোকেরা করছে। আমি তো সর্বপ্রথম টিএমসি পার্টিকেই বলেছিলাম যে আপনার সঙ্গেই আমি জোট করতে চাই, আপনি 44টা দিন, 250টা আপনাকে দিদি, তাহলে আমাকে যদি টিএমসি নিয়ে নিত তাহলে তো আর অন্য কারোর সঙ্গে প্রশ্নই হতো না। তাহলে এ থেকে বোঝা যাচ্ছে তারা যে বিজেপি অরিজিনাল, এ প্রমাণটা হচ্ছে। তাই বিজেপি আমাদের ঘরে কখনো নেবে না, তার জন্যে তারাও আমাদের ঘরে লাগে। একটা প্রশ্ন হলো, আপনি যে সাতটি প্রার্থী দেবেন, সাতটি প্রার্থীর জায়গায় যদি ওনার সাথে জোট করেন যিনি বলতে চাইছে, আপনাদের সমস্যাটা কোন কোন জায়গায়, জোট করছেন না কেন আপনারা? আমরা সবাইকে ডেকেছি, জোট করছি না কেন, জোট হচ্ছে না কেন, ওটা আপনারা আমাদের কাছে কমেন্ট করে বলতে পারবো না। কেন প্রত্যেকটা মানুষের কিছু কিছু পার্সোনাল আইডিওলজি থাকে, কিছু কিছু পার্সোনাল তার ব্যক্তিগত কিছু ব্যাপার থাকে, তা কার কথা ইঙ্গিত করে আপনি বলছেন আপনি জানেন। তবে আমরা যাদের কাছে মানুষ আছে তাদেরকে আমরা ডেকেছি, যারা অরাজনৈতিক সংগঠন হোক বা রাজনীতি সংগঠন হোক, যাদের পিছনে মানুষ আছে তাদেরকে ডেকেছি। যেমন এই মেদিনীপুরে আপনি কার কথা ইশারা করছেন একটু যদি খুলে বলতেন ভালো হতো। বৃহৎ স্বার্থে, জাতির স্বার্থে উনি যেখানে দেবে হয়তো আমি সেখানে দেবো না। কেন, এটা আমাদের দায়িত্ব। কেন সবাই যদি এক জায়গায় খেয়ে খেয়ে করে ফেলি, দেশ মূলত লস হবে মানুষের না? তবে ওনাকেও কিন্তু আমরা বলেছি যে আসুন না, আপনার তো কোনো রাজনীতি দল নেই, আপনি তারা অরাজনীতি সংগঠন করেন, এবং উনি তো আমাদের একজন আত্মীয়র মধ্যেই হচ্ছেন, ওনাকেও আমরা বলেছি। তো এবার উনি আসবেন কি সেটা এখনও ওই ব্যাপারটা, এইটা আমার ছোটো ভাই দেখছে, তো তবে যতটুকু শুনেছি ওনারও ইন্টারেস্ট আছে আমাদের সঙ্গে আসার। যদি এসে যে একসাথে কাজ করবো কি আছে, অসুবিধা কিছু নেই। তৃণমূলেরও পক্ষ থেকে আমাকে আপনি বললেন যে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, আর বেশিরভাগ মানুষ বলছে যে এটা হতে পারে না, কারণ হলে সেটা দুপক্ষ হয়ে যাবে, মুসলিম এক, হিন্দু এক হয়ে যাবে, ভোটটা দুভাগ হয়ে যাবে, এটা নিয়ে আপনি কী ভাবছেন? আমি বললাম না কি বলছি, আপনি বললেন যে তৃণমূলেরও পক্ষ থেকে আমার কাছে কথা আসছে যে বসার জন্য, তো অনেক মানুষ বলছে যে এটা মিথ্যা কথা, এটা হতে পারে না, কারণ যদি হয় তাহলে তৃণমূল এটা আসবে না, এই কারণে ফ্রন্টে আসলে হিন্দু আলাদা হয়ে যাবে, মুসলিম আলাদা ভোট হয়ে যাবে, যেহেতু আপনি মুসলিম সেই মুসলিম আলাদা হয়ে যাবে, বিজেপির দিকে সমস্ত হিন্দুরা চলে যাবে। সেক্ষেত্রে এটা যারা বলছে তারা অ্যাকচুয়ালি বাংলার কালচার তারা বোঝে না, কেন দীর্ঘ 73 বছর আমরা তো হিন্দু প্রধানমন্ত্রী করেছি, মুখ্যমন্ত্রী, আমরা তো একবার হবিনি হিন্দু মুখ্যমন্ত্রীকে আমরা সাপোর্ট করবো কেন? আমরা হিন্দু মুসলিম তো ধর্ম ঘরের ব্যাপার, রাজনীতি দেশ সেবা মানব সেবা, এখানে হিন্দু মুসলমান আসবে কেন? অ্যাকচুয়ালি তার শিক্ষার অভাব, মূর্খের অভাব, আর নাই তারা বাংলা সম্বন্ধে কালচার তারা বোঝে না। যাক আমি যাই আপনার।